विश्व पर्यटक दिवस उद्यापन करल जलपाईगुड़ी जिला प्रशासन। मंगलवार विश्व पर्यटक दिवस के सामने रेखे पुजो आगे जिला प्रशासन उद्योगे चा भ्रमण परिसेवा नेওয়া হলো पर्यटक सुविधार्थे। उत्तरबंग राष्ट्रीय परिवहन संस्था बस नेওয়া হয়। এই দিন জেলা শাসক চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটকদের সুবিধার্থে বাসের উদ্বোধন করলেন জেলা শাসক মমিতা গোদারা। মূলত চা বাগান ও পর্যটকদের মন জয় করার জায়গাগুলোতে যাবে এই বাস। এদিন উৎকর্ষ বাংলার প্রশিক্ষক প্রাপ্ত দুজন গাইডের পরিস্থিতিতে হোমে শিশুদের নিয়ে যাত্রা শুরু হবে। চা বাগানের টি প্ল্যান্টেশন কিভাবে হচ্ছে, চা কিভাবে তৈরি হচ্ছে এসব দেখানো হবে হোমের বাচ্চাদের। এদিন উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ প্রাপ্ত দুজন গাইডের উপস্থিতিতে হোমে শিশুদের নিয়ে যাত্রা শুরু করলো বাস। চা বাগানের টি প্ল্যান্টেশন কিভাবে হচ্ছে, চা কিভাবে তৈরি হচ্ছে এবং সবকিছুই দেখানো হবে হোমের বাচ্চাদের। এরপর গাজলডোবায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জেলা শাসক মমিতা গোদারা। তিনি বলেন সাধারণ মানুষের জন্য মিনিমাম খরচ রাখা হয়েছে, সঙ্গে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের হাতের কাজ, তাদের তৈরি খাবার বিক্রি করারও সুযোগ থাকছে। নামটা চা ভ্রমণ দেওয়া হয়েছে, তবে যতটা পারা গেছে জেলার সব জায়গায় ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে, সারা পেলে পরিকল্পনা রয়েছে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, জেলা দুজন অতিরিক্ত জেলা শাসক অশ্বিনী কুমার রায় এবং বিবেক ভাসমে। অন্যদিকে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গের সচিব সুমিত ঘোষ উপস্থিত ছিলেন এবং জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী, ডিপিআইটিও চেয়ারম্যান জীবন চন্দ্র পাণ্ডে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এএল দাস অ্যান্ড সন্স পূজোর আকর্ষণীয় কালেকশন নিয়ে আপনাদের সেবায়। আমাদের এখানে পাচ্ছেন ছেলে ও মেয়েদের নিত্য নতুন ডিজাইনের রেডিমেড পোশাক সহ আকর্ষণীয় শাড়ি কালেকশন। আজই আসুন এএল দাস অ্যান্ড সন্স এ। আমাদের ঠিকানা দাস ব্রাদার্স চৌপতি, কোচবিহার। যেটা শুনলেন যে এসএইচজির মাধ্যমে আমরা খাবার দিচ্ছি, যাতে এসএইচজিরাও যেই রান্না বান্না করে, যেই প্রোডাক্টস করে, তাহলে সেটাও তাদের বিক্রি হয়। এমনকি মাল যে গার্ডেন আছে, মাল পার্ক, সেখানেও যে আমাদের সৃষ্টি শ্রী স্টল হয়েছে, সেখানেও একটা হল্ট আছে, তাহলে সেখানেও কিন্তু আমাদের যে এসএইচজি এবং সংঘরা যেসব প্রোডাক্টসগুলো বানিয়েছে, তাহলে সেখানেও তারা সেই সমস্ত সুভেনিয়ার্সগুলো সেখান থেকেও কিনতে পারবে। এটা আমরা আপাতত ইচ্ছে আছে যে জানুয়ারি অবধি চালানো, কারণ সেই টাইমটা আমাদের পুরো পিক অফ টুরিস্টরা এখানে আসে, তারপরে যদি ডিমান্ড থাকে তাহলে নিশ্চয়ই। চা ভ্রমণ কিন্তু বেসিক্যালি আমাদের টি গার্ডেন্স গুলোই ফোকাসে আছে, কিন্তু আমাদের জেলার যে যতটা পারা গেছে একটা দিনে অ্যাকোমোডেট করার জন্য ততটা আমরা অ্যাকোমোডেট করছি। নিশ্চয়ই একটা কর্মসংস্থান হচ্ছে, একটা মানুষজন লোকাল মার্কেটে গিয়ে কিনছে, সেখানেও একটা ভালো রকমের একটা। চা বাগান কর্তৃপক্ষ রেসপন্স কেমন পাচ্ছেন? চা বাগান কর্তৃপক্ষ রেসপন্স খুবই ভালো, কারণ এখানে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যারা রিপ্রেজেন্টেটিভ বা অন্যান্য যারা চায়ের মানে অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার তারাও এসেছেন, এবং এটা তো একদিনের একটি পরিকল্পনায় হয়নি, অনেকদিন এখানে আমার এডিএম আছে, উনি নিয়মিত গিয়ে সেখানে তাদের সাথে কথা বলেছেন, নইলে টি গার্ডেনের ভেতরে ঢুকে তাদের যে ফ্যাক্টরি বা তাদের যে বিভিন্ন অ্যাক্টিভিটিস সেগুলো দেখানোর জন্য অনেকবার সিটিং উনি দিয়েছেন, এবং সিটিং করার পরই বেসিক্যালি তারা মানে ওনারাও খুব আগ্রহী, এবং সেটা আমি বলবো যে মানে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়।